আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اسأني فقد ابى عن عائشه رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই মহামারীর মধ্যেও আমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা ওই সব মানুষদের কাছে দিন ধর্ম পৌঁছে দেওয়ার তৌফিক আদা করেছেন যারা দিন সম্পর্কে অজ্ঞ, সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় অর্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক, সমগ্র মানব জাতিকে যিনি বেঁচে থাকার গাইডলাইন দিলেন, সেই মরুর দুলাল মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এই গৌরীপুরে সংক্ষিপ্ত আলোচনার বিষয়, আসলে ভাবছিলাম যে কি বিষয়ে আলোচনা করা যায়, যেহেতু আমাদের নিকটবর্তী গ্রাম, তো পরিস্থিতি পরিবেশের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন, তাই আজকে আমার আলোচনার বিষয় থাকবে ফেতনাবাজ কারা। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা বিশেষ কথা, এই যে আমরা এখন বর্তমানে শীতের সিজন চলছে, স্বভাবতই বক্তাদের সিজন, বক্তাদেরকে এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ছুটাছুটি করতে হয়, এর মাঝেও সামান্য কিছু সময় বের করে আমরা ছোট ছোট গ্রামভিত্তিক দিনে আলোচনা করার চেষ্টা করছি। এই জন্য যে আমরা হয়তো যারা এখানে অনেকে বসে আছি বা যারা দূর দূরান্তে মিডিয়ার মাধ্যমে শুনছে, তাদের মধ্যে যারা বড় হয়ে গেছে তাদের মধ্যে একটা কথা শোনা যায়, সেটা কি, যে আমার মা বাবা যদি আমাকে আর একটু গাইড দিত, আমার মা বাবা যদি আমাকে পড়াশোনার জন্য আর একটু বলতো, আমার টিচার শিক্ষক মহাশয়রা যদি আমাকে আরেকটু বকতো আরেকটু মারতো, তবে আমি মনে হয় এতদিন চাকরিজীবী হতাম, জীবনটা ধন্য হয়ে যেত। মানুষ বড় হওয়ার পরে বুঝতে পারে যে সে যে সময়টা তার পড়াশোনা করার দরকার ছিল ওই সময়টা পড়াশোনা না করে ভুল রাস্তায় কাটিয়েছে। তো আমাদের এই ছোট ছোট গ্রামের মানুষ, আজকে বেশিরভাগই মানুষ জমির হিসাব বোঝে, মানুষ ব্যাংক ব্যালেন্স কি করে আর্ন করতে হয় সেটা বোঝে,
কোন ড্রেস পরলে ভালো লাগবে এগুলোও বুঝে। শুধুমাত্র যে জিনিসটা বোঝে না সেটা হচ্ছে ধর্ম। আপনি যদি 500 টাকার 10খানা নোট তার হাতে দেন, সে গুনে নিবে, সে জানে যে 500 টাকার নোট কি করে জাল হয় আর কি করে ভালো এটা যাচাই বাছাই করা জানে। কিন্তু যখন ধর্মের বিষয়ে কোনো কথা বলবেন, তখন তিনি বলবেন যে হুজুর বলেছে, হুজুরের উপরে বিশ্বাস করে বসে, বাদ বাকি আর অন্যান্য কোনো কাজে হুজুরকে বিশ্বাস করবে না। শুধু ধর্মের ব্যাপারে, ফতোয়া ফরাজের ব্যাপারে হুজুর যা বলেছে তাই ফাইনাল। কিন্তু কোনো একটা জমি কিনলে হুজুরকে নিয়ে আসে না, মেয়ের বিয়ে দেওয়ার সময়, ডেট করার সময় হুজুরকে নিয়ে আসে না, পণের ব্যাপার থাকে। তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে হুজুরের প্রথমে দাওয়াত হয় না, দাওয়াত দিতে হয় তাই দেয়। এবার আমরা এত ব্যস্ততার মাঝেও যখন আমাদের ডেট মোটামুটিভাবে মানুষ পাচ্ছে না, এটা অহংকার নয়, এটা অহংকার নয়, মোটামুটিভাবে যখন মানুষ ডেট পাচ্ছে না, তখন আমরা আমাদের আশপাশের গ্রামগুলোই এইরকম ছোট ছোট একটা প্রোগ্রাম যেখানে 100-150 লোক উপস্থিত থাকছে, এই জায়গায় প্রোগ্রামটা কেন করছি? কারণ আমরা বর্তমানে 60 বছর 70 বছর 80 বছর এর যে বাবা জীবনেরা আছে তাদের অভিভাবক আমরা, মানে ঘটনাটা উল্টো। আমাদের অভিভাবক আমাদেরকে ছোটবেলায় বলতেন, যাকে হোক পড়াশোনা শিখতে হবে, পড়াশোনা ছাড়া কোনো কাজ নেই। যারা বাবার মায়ের ওই কথাগুলোকে মেনে চলেননি আজকে তারা কষ্টে আছেন, আর যারা মেনেছেন ছোটখাটো চাকরি করে খাচ্ছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন। তা আমরা চাই এই পৃথিবীর এই যে ফেতনা, এইরকম আখেরাতে একটা ফেতনা রয়েছে, যদি আপনি দিন ধর্ম না বুঝে পৃথিবীর মায়া ত্যাগ করেন তো ওখান থেকে আর রিটার্ন আসা যাবে না। আপনার মা বাবা আপনাকে পড়াশোনা করতে বলেছে, পড়াশোনা করেননি, এখন এই বসে পড়াশোনা করতে পারবেন না। আপনার জন্য অপশন আছে কি, ব্যবসা করেন, আপনার জন্য অপশন আছে কি, আপনি চাষ করেন। কিন্তু যদি আপনি এই দিন ধর্মটাকে ঠিকঠাক না বুঝেন, কিয়ামতের মাঠ থেকে আর রিটার্ন আসা যায় না, কবর থেকে রিটার্ন আসা যায় না, অর্থাৎ মারা গেলে আর রিটার্ন আসা যায় না। তাই আমরা আপনাদের অভিভাবক হিসাবে দিন রাত ওসিয়ত নসিয়ত করার চেষ্টা করছি, যাতে করে আপনি সত্য ধর্মটাকে, হক দিনটাকে নিজের বুকের মধ্যে লালন করতে পারেন এবং সেই অনুযায়ী চলতে পারেন, যাতে করে ওইখানে আপনি কামিয়াবি হাসিল করবেন যেখান থেকে মানুষ রিটার্ন আসতে পারে না। কিন্তু বেশিরভাগ মানুষই সেখান থেকে ইচ্ছুক যে রিটার্ন আসতে যদি পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। তাই আমাদের এই ছোট ছোট মজলিস, ছোট ছোট হয়তো 50-100 লোক বা কোথাও 20-30টা লোক নিয়ে আমরা প্রোগ্রাম করছি, এই দৃশ্যকে দেখে হয়তোবা একটা ভালো বড় স্টেজ নাই, অনেকগুলা লাইট নাই, একটা ভালো জেনারেটর নেই, অনেক মানুষ ভাবতে পারে যে এরা পাগল হয়ে গেছে। সত্যি পাগল হয়ে গেছে আমরা। কি কারণে পাগল হয়েছি? কারণ আপনি যদি ধর্মটা না বুঝে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন তো আপনি এতটা বিপদে পড়ে যাবেন, সেখান থেকে আর রিটার্ন আসার রাস্তা নেই। কালকে প্রোগ্রাম করে রাত্রি 3টের সময় বাড়িতে ফিরেছি, তো যতদূর তাকাচ্ছিলাম অতদূর প্যান্ডেল তাই মনে হচ্ছিল, এত বড় প্যান্ডেল, এত লোক। আগামীকালকে ছুটতে হবে দিনাজপুর, 350 কিলোমিটার রাস্তা এখান থেকে, হয়তো 1 লাখ টাকা দিয়ে খালি স্টেজটাই তৈরি করবে তারা। কেন? আমাদেরকে পাওয়ার জন্য, একটু দিনই আলোচনা শোনার জন্য। কিন্তু সেদিনও বলেছিলাম, আবারও বলছি, আমার বাড়ি সরকারপাড়া জলঙ্গিতে, কারণ আমি শাহিনুর রহমান, এই জন্য এখন বর্তমানে যে কফির দাম, আমার দাম আর কফির দাম সেম আপনাদের কাছে। কিন্তু যে লোকটা একটা প্রোগ্রাম নেওয়ার জন্য 20 জন মানুষকে দিয়ে ফোন করায়, যখন হয় না তার এলাকার রাজ্য সম্পাদককে দিয়ে ফোন করায় যে শাহিনুর রহমানের একটা প্রোগ্রাম লাগবে, দিন রাত বাংলাদেশ থেকে ফোন করে যে এবার আপনাকে আসতে হবে, তো ওই কফির মতো সস্তা আপনাদের কাছে লোকটা এসে কিছুদিনই আলোচনা শোনাবে। কেন? আপনার জন্য পরীক্ষা ওয়েট করছে, ওই পরীক্ষায় যেন আপনি বিপদে পড়তে না পারেন, না পড়েন, তার জন্য আমাদের আপনাদেরকে বিশেষভাবে দাওয়াতের কাজ আমরা করছি, যেখানে আমরা আমাদের নিজের স্বার্থটা হচ্ছে যে আপনার কামিয়াবি, এটা হচ্ছে আমাদের স্বার্থ। আপনি সাকসেসফুল হবেন, আপনি সাকসেস হবেন, এটা হচ্ছে আমাদের স্বার্থ। এবার আমি যে আলোচনাটার শিরোনামটা দিলাম, এটা আমি মাইকে উঠার আগ পর্যন্ত
ভাবিনি কি আলোচনা করব। ফেতনাবাজ কারা? এই শব্দটা খুব কঠিন একটা শব্দ। দেখবেন বুজুর্গ কিছু মানুষ এলাকার ছোট ছোট সংসদ ভবন মানে চায়ের দোকান, ওই ছোট ছোট চায়ের দোকান সংসদ ভবনে আলোচনায় ব্যস্ত থাকে। এখন এক শ্রেণীর যুবক হয়েছে, টাকনোর উপরে প্যান্ট, মুখে দাড়ি এটা বলে না, ওটাকে সুন্নত মনে করে, টাকনোর উপরে প্যান্ট আর বুকের উপরে হাত বাঁধে আর দুই হাত তুলে নামাজ পড়ার সময় আর জোরে আমিন বলে জীবনে একদিনও মোনাজাত করে না, এরা আছে ফেতনাবাজ। এরা সমাজটাকে ধ্বংস করলো, এদের মাধ্যমে আমাদের সমাজটা ধ্বংস হচ্ছে। এই কথাগুলা আমাদের নিত্য দিনের সঙ্গী, আমরা সব সময় শুনি। এরা কেউ মাদ্রাসায় পড়েনি, এরা কেউ ফতোয়া দেওয়ার মতো যোগ্যতায় নাই, কিন্তু আমাদের হুজুর সে সব জানে। অথচ আমাদের হুজুরকে তোয়াক্কা করে আমাদের বাপদাদারা যে এতদিন যাবৎ নামাজ পড়ে আসলো, ধর্ম করে আসলো, সেটাকে জলাঞ্জলি দিয়ে দিল, সেটাকে জলের মধ্যে চুবিয়ে মেরে এখন বলছে যে বুকে হাত বাঁধতে হবে, এখন এসে বলছে জোরে আমিন বলতে হবে। তো এরা হচ্ছে ফেতনাবাজ। এটা হচ্ছে এক শ্রেণীর আমাদের মানুষদের কথা। এমন কি আমাদের আশপাশের প্রায় বহু মসজিদের ইমাম সাহেবদের কথাও এইটা, কেননা তাদেরকে তাদের ঘর বাঁচাতে হবে। আজকে যখন নরেন্দ্র মোদীজি বলেছেন এনআরসি হবে, সিএ পাশ হয়ে গেছে, মানুষ যে লোকটা পড়াশোনাও জানে না আধার কার্ডখানা বের করে রাস্তায় একটা ছেলেকে ডেকে বলছে বাপ তুমি তো এমএ পাশ, এই আমার নামটা ঠিক আছে কি দেখো তো, কেন? এখন বাঁচার তাগিদ, বাঁচার লড়াই চলছে। যদি এনআরসিতে আমার নাম চলে আসে তাহলে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে যে এটা ইট ইজ দেয়ার ওন ইন্টারনাল ম্যাটার, এটা তাদের নিজের ব্যাপার, তো আমরা তো মাঠে মার্ডার, আমাদের কিছু করার নেই। সো আমাদের আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে কিনা দেখো, যেদিন থেকে ভোট শুরু হয়েছিল 1952 সাল থেকে, ওই 1952 সালের ভোটার আইডি কার্ডে দেখো আমাদের দাদু, তার আগের বাপ, তার বাপের নাম আছে কিনা। এইটা হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশন। এখন আপনি আধার কার্ড বের করছেন, এতদিন পর আপনি রেশন কার্ড বের করছেন। আমি আপনাদেরকে ওটুকুই বোঝাতে এসেছি যে ফেতনাবাজ কারা। একটু দেখেন, একটা লোক বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে এসে বসবাস করছে, তাদের জন্য যদি এনআরসি হয় তো আমি মনে করি এনআরসি হোক। আমাদের দেশের খাবার অন্য দেশের মানুষ খাবেন কেন? আমি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের বহু ভাই হয়তো প্রোগ্রাম শুনতে রাগ করেন না। তো এনআরসি অবৈধভাবে অন্যজন থাকবে কেন আমাদের এই ভারতবর্ষের জমিনে? এটা থাকতে পারে না। কিন্তু যদি আমাদের যারা বাপদাদা এখান থেকে মানুষ হয়েছে তাদেরকে যদি এনআরসি করা হয় তো এটা হবে অন্যায়, মুসলমানদের উপরে অত্যাচার। এবার আমাকে যদি বলে তুমি বাংলাদেশের, তা আমি বলবো এই দেখেন দেখেন আমার দাদুর নাম এই, আমার দাদুর বাবার নাম এই, তার বাবার নাম এই, তিনি 1952 সালে প্রথম ভোট দিয়েছেন, এ দেখেন দেখেন দলিল, তারা তো আমাকে তাড়াতে পারবে না। এবার আজকে দেখবেন আমাদের দেশের সরকারের মতো একটা ঘটনা ঘটে যে যখন কোনো বিশাল বড় ক্ষতি হয়ে যায় দেশে, তো এই ঘটনার মোড়কে ঘোরাতে অন্য একটা ধামাকা করে বসে, যাতে করে অর্থনীতির ব্যাপারে কেউ যেন নজর না দেয়, এটা একটা বৈশিষ্ট্য, ফ্যাক্ট এটা। তো আমি এটুকু বলার জন্য ভাবছি যে যখন যুবকরা মদের ঠেকে বসে থাকতো, গাঁজা খেয়ে আকাশের চাঁদ কি করে দাঁড়িয়ে আছে এই স্বপ্নে বিভোর থাকতো, প্রকাশ্যে ধূমপান করত, চাচা ভাতিজার কাছ থেকে সিগারেট চেয়ে খায়, ভাতিজা চাচার কাছ থেকে সিগারেট খেয়ে চেয়ে খায়, এক জায়গায় বসে চাচা ভাতিজা তাস পিটছে, জুয়া খেলছে, রাস্তার ধারে ধারে লটারি বিক্রি হচ্ছে, কেউ কিছু বলার নেই, সবাই নাকি সুন্দর চলছে, সবাই নাকি ভালো চলছে, মানুষের ইচ্ছা হলো জুমার দিনে মসজিদে আসলো ফ্রেশ সাদা একটা ধোয়া পাঞ্জাবি পরে, জুমা শেষ তার নামাজ শেষ, ঈদে একটা সুন্দর সুগন্ধি মেখে রং বেরঙের পোশাক পরে
আমরা ওই ভেড়ার গোষ্ঠীর মতো গিয়ে সালাত আদায় করলাম, সালাত শেষ ওখান থেকে বাড়ি চলে আসলাম। যে লোকটা তার স্ত্রী স্বপ্নে দেখেছে তাকে নাকি রাত্রিবেলায় সাপে কামড়াচ্ছিল, পরের দিন কন্ট্যাক্ট করেছে চণ্ডীদাসের সাথে যে আমাকে সাপে কামড়াচ্ছিল পরামর্শ দেন, তো বলছে মা মনসার গান লাগবে। তো মা মনসার গান যেদিন হচ্ছে তার পরের দিন ওই বাড়িতে মিলাদ, ইমাম সাহেব এসে তখনও খাচ্ছে। মানে যখনই ও মনসার গান দিল তখনও যে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, তো ইমাম সাহেব বসে খাচ্ছে। ইমাম সাহেব একবারও বললো না যে মা মা মনসার গান কেন দিলা, এ কথা বললো না। তো এই স্রোতে যখন মানুষ চলছিল, যখন চাচা ভাসতে মিলে সিগারেট খাচ্ছিল, যখন অকারণে বসে মানুষ মদ খাচ্ছিল মদের ঠেকে বসছিল, যখন মানুষে বসে চারিদিকে আপনার গল্প গুজবে মত্ত ছিল, যাদের মধ্যে দিন ধর্ম ছিল না, রাস্তার পাশে ক্যাসেট সিডি চালিয়ে মানুষ সিডি দেখছিল, আজকেও চায়ের দোকানে যখন টিভি চলছে অশ্লীল সিনেমা দেখছে মাথায় টুপি দিয়ে, যখন এইসব কথাগুলো কেউ বলার ছিল না, আমরা তখন এইসব কথা বলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করলাম, মানুষকে বললাম যে আপনি যে কাজটা করছেন এইটা কোরআন এবং হাদিস বিরোধী, তখন হয়ে গেলাম আমরা ফেতনাবাজ। আসলে পক্ষান্তরে ফেতনাবাজ কারা সেরা দেখেন। আমি বললাম যে আমি আমার স্কুলে আমি ইংরেজি পড়াই, আপনি যদি আমাকে বলেন যে শাহিনুর ভাই আপনার সার্টিফিকেট দেখান যে আপনি অনার্স করেছেন, তো এটা তো অন্যের কিছু নাই, আমার যদি যোগ্যতা থাকে আমি আপনাকে সার্টিফিকেট দেখাবো, আর যদি না থাকে গালি দিব না, কিন্তু আপনি আমার কাছে জানতে চাইছেন এটা তো লজ্জার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু তাআলা একবার যে কথাটা বলেন কোরআনে, ওটা যদি আমাদের জন্য ফরজ করে দেন তো সেটা ফরজ, গোটা কোরআনে 100 বার বলার দরকার নেই, একবারই যথেষ্ট। সেই আল্লাহ সুবহানাহু তাআলা যার কথার মূল্য আপনি আমি দিতে পারবো না, প্রত্যেকটা কথা আমাদেরকে মেনে চলতে হবে, সেই আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 বার বললেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু তাআলা এটা বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন পৃথিবীর মা ত্যাগ করলো, কবরে দীর্ঘদিন যাবৎ থাকলো, কিয়ামতের মাঠে যখন বান্দা উঠে দাঁড়িয়েছে তো তাকে প্রথমে বলা হবে যে তোমার নামাজ সম্পর্কে বলো, বলছে নামাজ টিকলে সব টিকলো, নামাজ নেই তো কিছুই নাই। রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজকে ত্যাগ করে দিল ও ব্যক্তি কাফের, ও ব্যক্তি মুসলমান নয়। নামাজ মানে 5 ওয়াক্ত সালাত, খুব নজর করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখবেন, কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো কারণ ছাড়া, কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো কারণ ছাড়া প্রতিদিন 4 ওয়াক্ত সালাত আদায় করে, 1 ওয়াক্তে সালাতকে বাদ দিয়ে দেয়, তো ওই ব্যক্তি মুসলমান না। আমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ওয়াক্ত যদি যত্ন করে সালাত আদায় করে তো ব্যক্তি মুসলমান নয়, ওকে 5 ওয়াক্তই আদায় করা লাগবে। হজের সময় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, আপনার কোনো ক্যাপাসিটি নেই সৌদি আরবে যাওয়ার, 3 লক্ষ টাকা আপনি অন্য কাউকে দিয়ে দেন, সে যদি হজ করে আপনার হয়ে যাবে। আপনি খুব দুর্বল হয়ে গেছেন, সামনে রমজান মাস চলে আসলো, এখন আপনি ক্ষমতা নেই আপনার সিয়াম পালন করা, রোজা করা, এখন আপনি ওই প্রতিদিন সিয়ামের বিনিময়ে ফিদিয়া মানে খাদ্যদান করেন, ভিখারি মিসকিনকে অসহায়দেরকে খাদ্যদান করেন, আপনার সিয়াম হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতের ব্যাপারে কি বলছেন একটু শুনুন। একজন সাহাবী এসে বলছে আল্লাহ রসুল আমি অন্ধ, কানা বলেননি, কানা মানে এক চোখে না দেখা, এক চোখে দেখা, যে কিছুটা দেখতে পায় তাকে কানা বলা হয়। অন্ধ সাহাবী এসে বলছে আল্লাহ রসুল আমি তো অন্ধ, আমি চোখে কিছু দেখতে পাই না, আপনি কি একটু আমাকে অনুমতি দেবেন যাতে আমি আমার বাড়িতে সালাত আদায় করতে পারি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দয়ার নবী মায়ের নবী বললেন আচ্ছা ঠিক আছে যাও, তুই বাড়িতে সালাত আদায় করো। চট করে বলছেন এই শোনো শোনো, তোমার বাড়ির থেকে কি মসজিদের আজান শোনা যায়? বলে জি হ্যাঁ, আজান তো শোনা যায়, ওই সময় কোনো মাইক ছিল না, তারপরে তার আজান শোনা যায়, কিন্তু সে অন্ধ, তার এবিলিটি নাই, তার ওজন রয়েছে, তার কারণ রয়েছে মসজিদে না যাওয়া। সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরে আল্লাহ রাজি হয়েছেন, এখন বলছেন যে আপনার বাড়িতে তোমার বাড়ি থেকে মসজিদের আওয়াজ যায়? বলে জি হ্যাঁ। তো আমার যে ওইরকম কোনো
ক্যাপাসিটি নাই, আপনাকে বলবো বাড়িতে সালাত আদায় করুন, আপনাকে যে মসজিদে আসতেই হবে। যেখানে অন্ধ ব্যক্তির ছাড় নেই, যেখানে আপনি বেহুশ হওয়ার আগ পর্যন্ত সালাত আদায় করতে হবে, ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলছেন ওয়াক চলে আসছে, আপনাকে সালাত আদায় করতে হবে ইশারার মাধ্যমে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো ক্ষমতা নাই, বসে করো ক্ষমতা নাই, শুয়ে করো ক্ষমতা নাই, ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে পানি লাগে, অজু করতে হয়, অজুর জন্য পানি নাই, তায়াম্মুম করতে হবে, তায়াম্মুমের জন্য বালি নাই, মাটি নাই, তোমাকে এমনি সালাত আদায় করতে হবে, প্যান্টে পায়খানা করে ফেলেছো ওই অবস্থায় সালাত আদায় করতে হবে, কারণ সালাত আদায় করতেই হবে। এখন অন্ধ মানুষের ছাড় নাই, পায়খানা হয়ে গেছে ছাড় নাই, পানি নাই ছাড় নাই, মাটি নাই ছাড় নাই, এবার কারুর ছাড় নাই দুনিয়াতে, তাকে সালাত আদায় করতে হবে। আর আপনার ইমাম একদিনও আপনাকে বলল না যে বাপ খালি জুমার দিনে আসলে যে নামাজ হবে না, আপনি যে মুসলমান থাকবেন না, কেন ইমামের চাকরি চলে যাবে। আমরা এই কথাটুকু শোনাতে এসেছি। আপনার যদি মুফতি থাকে, মুফতির আরো বড় কেউ থাকে, মুহাদ্দিস থাকে, তো ডেকে এই হাদিসটার একটু ব্যাখ্যা চাইয়েন তো, যে মানতে রাখা সালাতান মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নই, অথচ আপনার বাড়িতে বিআই সাহেব যেদিন বেড়াতে আসে আপনার নামাজ কাজা, আপনি মাঠে ডিউটি করছেন, বলছে মাঠে ডিউটি করছি মানে আমার নামাজ লাগবে না। আশ্চর্য দুনিয়া, আপনি ওখানে মারা যেতে পারেন, মালাকুল মওত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি জবাব দেবেন। আপনাকে এটুকু বোঝাতে দেখেছি, তাহলে আমি শাইনুর রহমান বা আমরা কত বড় ফেতনাবাজ, যে আপনি সত্যি আমরা ফেতনাবাজ, কি সুন্দরভাবে ফজরের সময় ঘুমে আছেন, এই ঘুম থেকে ত্যাগ করে আমি আপনাকে বলছি আপনাকে সালাত আদায় করতে হবে, ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে, তাহলে আমার চেয়ে বড় ফেতনাবাজ আর কে হতে পারে। আপনার আরামের ঘুমকে আমি ত্যাগ করালাম, তারপরে আবার ঠান্ডা পানিতে অজু করে বলছি পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, তাহলে আমাদের চেয়ে ফেতনাবাজ আর কে হতে পারে, আমাদের চেয়ে ফেতনাবাজ আর কে হতে পারে না। কেন আপনি কি করলেন, আরামে ঘুমিয়েছিলেন, আর আপনি আরামে যখন ঘুমিয়েছিলেন আপনার আমি আরামের ঘুমটাকে ত্যাগ করালাম, আরে উঠলেন তো উঠলেন, তারপরে বলছি ঠান্ডা পানি দিয়ে অজু করো, মেজাজ কার ঠিক থাকে, এটা হচ্ছে ফিতনাবাজ আমরা। আমাদের দুই নম্বর ফিতনা, তার পূর্বে একটা জরুরি কথা, যদি কোনো দায়ী আমাদের মতো নগণ্য ব্যক্তি এই কথা বলে সালাত আদায় করতে হবে ইসলাম মসজিদে, সামনে যে মসজিদ রয়েছে এই মসজিদে সালাত আদায় করলে নামাজ হবে না, প্রথম কথা সেই ব্যক্তি দিন বুঝতে পারেনি, সেই ব্যক্তি দিন বুঝতে পারেনি। আমরা তাকে জরুরি কথা বলি, আপনি যেখানে পারবেন সালাত আদায় করেন, আরে ছাগলের গোয়াল ঘরে সালাত আদায় করেন, তবে সালাত আপনাকে পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে যে কোনো মূল্যে। কেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছে রাকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, তুমি যদি সালাত আদায় করো তাহলে তোমার মধ্যে অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, উদ্ধত আচরণ তোমার মধ্যে থাকবে না। মুসল্লিদের সালাত হয় না বলে তো আজকে মসজিদ থেকে আমিনওয়ালাদেরকে, জোরে বললেওয়ালাদেরকে বের করে দেয়। সালাত যদি আল্লাহর কাছ অব্দি পৌঁছাই, সে ব্যক্তি পানবিড়ি জর্দা কুলসিকাট খেতে পারে না, যদি খাই তাহলে কোরআনের আয়াত তো কখনো মিথ্যা না। কোরআন বলছে সালাত এমন একটা মহা ঔষধ, বলছে সালাত আদায় করলে তোমার মধ্যে কোনো অশ্লীলতা, বেহাপনা, নোংরামি থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন আপনি এটা করার পরে, সালাত আদায় করার পরে পানবিড়ি জর্দা গুলসিকার যদি খান, তাহলে বুঝে নিতে হবে আপনার মধ্যে যদি অশ্লীলতা, বেহাপনা থাকে, তাহলে বুঝে নিতে হবে আপনার সালাত আপনি আদায় করছেন জাস্ট ব্যায়াম হচ্ছে, এটা এক্সারসাইজ, কিন্তু সেটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর ওই সালাতকে সঠিক করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 632, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো। প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সালাত আদায় করতে হয়। ওই প্র্যাকটিক্যালের কথা চিরকাল বলে যাব, জেল হলে বলে যাব, সেল হলে বলে যাব, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়িত্ব নিয়েছি আমরা, যে আমরা এই অজ্ঞ সমাজকে আমরা মানে শিক্ষার ছায়া তুলে আনবই আনবো, কারণ আল্লাহর কথা বলছি। ভয় কিসের, আপনার ক্ষমতা আছে লাঠির, ইউ ক্যান ডু ইট,
আমাদের সমস্যা নাই, তবে কথা যখন হক বলছি বলতেই থাকবো ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত বলবো। তাহলে সালাত আপনাকে আদায় করতে হবে যে মসজিদে হোক না কেন, সালাত নাই তাহলে ওই স্বামীর সাথে সংসারও করা যাবে না, স্বামীর কাছ থেকে তালাক নিয়ে খোলা তালাক নিয়ে বেরিয়ে যেতে হবে মহিলা যদি বাঁচতে চাই। ফেরাউন খারাপ ছিল সত্য কথা, আসিয়া সহ্য করেছিল এটাও সত্য কথা, তাহলে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ ফেরাউন এবং তার লোকজন থেকে আমাকে বাঁচাও আর তোমার কাছে একটা জান্নাতের ঘর নির্মাণ করো, জান্নাত যে কোনো মূল্যে আপনাকে আমাকে পেতে হবে। তাহলে আমরা ফেতনাবাজ, শীতের রাত্রে আপনি ঘুমিয়ে থাকেন আর আপনার ঘুম থেকে আমি তুলে বলছি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলমান থাকে না। আরে শুকুর আলী, খালি শুক্রবারে পড়া লোক আপনি, ঈদু মিয়া খালি ঈদে যাওয়া লোক, আপনার সমাজে এত দাম থাকে মানে? আমাদের সমাজটা নষ্ট হয়েছে বেশিরভাগ ওই মসজিদ কমিটির জন্য। হারে বিড়ি খুললো মসজিদ কমিটি প্রধান, বিড়ি বাদে তার স্ত্রী তার বাড়িতে বিড়ি বিক্রি হয় সে নাকি মসজিদ কমিটির প্রধান থাকে, সমস্ত ক্যারেক্টার কাল্পনিক, মিলে গেলে দুঃখিত। আমি কিন্তু জানি না কে কি কোন সিচুয়েশন, তবে আমি আমি আমার গবেষণা থেকে বলছি বেশিরভাগই মসজিদের সভাপতি সেক্রেটারি আর আরো যা যা সব থাকে প্রায় দাড়ি চাছা, প্রায় সোলাত আদায় করে না, কিন্তু ওদের টাকা আছে, মানে বলা যায় ভাবে যার বাড়িতে যত বেশি সুদের কারবার ও অত বেশি সভাপতি এরকম। তো তাদের যারা যদি সমাজ পরিচালিত হয় এ সমাজ পরিবর্তন হবে কি করে, এ সমাজ পরিবর্তন হবে কি করে? বাপ মার কথা মানতে হবে কথা সত্য, তবে বাপ মা যদি বলে যে এই কাজ করতে হবে যেটা ইসলাম বিরোধী তাকে সালাম দিয়ে বাড়ির থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বেরিয়ে যেতে হবে, এটাও সত্য, এটাও সত্য। নাহলে বুড়োদেরকে আজকে আমাদেরকে, আমরা অভিভাবক বুড়োদেরকে, বুড়োদের অভিভাবক আমরা, তারা মেজাজ গরম করেছে আমরা শান্ত হয়ে আমাদের রক্ত টকবক করে ফুটছে, দু দশজনকে কিছু মনে করবো না, তারপরেও আমাদেরকে চুপ করে বসে থেকে বুড়োদেরকে সামলাতে হচ্ছে, তাদেরকে বলতেছে বাবা এই যে আপনারা যেটা করছেন এটা যে হাদিস কোরআনে নাই তো কেন করছে, তবে যে আমাদের হুজুর বলেছে, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কতদিন বলবো। তাহলে প্রথম ফেতনা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সে শীত পড়ুক বরফ পড়ুক আর আল্লাহ গরম ঢালুক, সালাত আদায় করতে হবে যখন যে যে স্থানে থাকবেন ওই স্থানে আপনাকে সালাত আদায় করতে হবে। সবাইকে, যেসব ছেলেরা রাস্তার ধারে দাঁড়িয়ে লটারি কাটতো, রাস্তার পাশে বসে মদ খেত, জুয়ার আড্ডার আড্ডায় আসর জমাতো, যেসব ছেলেরা পথ ভোলা ছিল, যেসব ছেলেরা দিন রাত ওই টিভি নিয়ে ব্যস্ত থাকতো, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত থাকতো, তারা তাদেরকে আজকে আমরা সালাতে আনতে পেরেছি আল্লাহর বিশেষ রহমত, এই ফেতনা চিরকাল ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দুই নম্বর ফেতনা, আপনার মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে, টাইট ফিট একটা জিন্সের প্যান্ট পরিয়ে দিয়েছেন ওকে, এমন জামা টেলার তৈরি করে দিয়েছে, টেলারের একবার তৈরি করে দেওয়ার পর আর মাপ লাগে না, টেলারের চোখের মধ্যে স্ক্যান আছে ওর মাপ, এইরকম টাইট ফিট জামা পরে যখন জাতির সামনে দিয়ে হাঁটছে তখন একসেনি মানুষ বলছে নারী সাধনে তার বিরুদ্ধে এরা কথা বলে, মা বন্ধুকে স্বাধীনতা দিতে হবে এই কথা বলছে। বিশ্বাস করুন এরা কেউ মা বোনদের স্বাধীনতা চায় না, এরা ওদের নিজের চোখের জেনার স্বাধীনতা চায়। নাহলে আপনার বউকে আমি দেখবো কেন, আপনার মেয়েকে আমি দেখবো কেন, আপনার বাড়িতে নন্দু এসেছে, নন্দু নন্দুকে আপনার স্ত্রী খেতে দিচ্ছে, আরে আশ্চর্য দুনিয়া গো, নন্দুর সামনে আপনার স্ত্রী যায় কি করে? যখন আমরা জাতির সামনে বলছি ইয়াং মহিলা বা বুড়ো হোক বা কুমারী হোক যাই হোক না কারো, সব ভাইকে বোরকা দিয়ে ঢাকতে হবে, ওর জন্য জরুরি বোরকা পরার জন্য ফরজ, অসংখ্য হাদিস থেকে দলিল দিচ্ছি, কোরআন থেকে দলিল দিচ্ছি। তখন আমাদেরকে বলা হচ্ছে ফেতনাবাজ, জি আপনার মেয়েকে ঢাকার জন্য যদি আমি শাহিনুর রহমান ফেতনাবাজ হই তো আই এম দ্য নাম্বার ওয়ান ফেতনাবাজ ইন দ্য ওয়ার্ল্ড, আমি এক নম্বর ফেতনাবাজ গোটা পৃথিবীর বুকে, এই কড়া বক্তৃতা দিয়ে আসছি জাতির সামনে কেন, আপনি যাতে পরিবর্তন হন। আপনার মেয়েকে আমি দেখতে চাই না, রাস্তায় আপনার মেয়েকে কেউ দেখতে চায় না, দিন রাত আপনাকে বলে আসা হচ্ছে যে আপনার মেয়েটা আমানত, গোটা পৃথিবী বিক্রি করলে একটা মহিলার দাম হয় না, ওই মহিলাকে আপনি ছেড়ে দিয়েছেন পঞ্চায়েতের সারের মতো, কেন কেন ছেড়ে দিয়েছেন আপনি? আপনি ভাবছেন আমি তাহাজ্জুদ পড়ি, আপনি ভাবছেন আমি হালাল ইনকাম করি, আপনি ভাবছেন আমি হাজি সাহেব, আই এই হাজি সাহেব যারা হালাল ইনকাম করে তাদের ব্যাপারে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ,
তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম করা হয়েছে। এক, মদমিনুল খামরিন, যারা নিয়মিত পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় বাধে বিক্রি করে, এরা জান্নাতে যাবে না। চুরি করলে মানুষ জান্নাতে যাবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমার জানা নাই। বন্ধন মহাপাপ, মায়ের সাথে জেনা করা যা বন্ধন রাখাও তাই, তবে বন্ধন করে যে মানুষ জাহান্নামে যাবে এ কথা আমি শাইনুর রহমান জানি না। তবে আমি এইটুকু জানি যে যারা পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় বা বিক্রি করে এদের জন্য জান্নাতকে হারাম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি পড়ে বাংলা অনুবাদ করছি, যদি কিছু বলতে হয় আল্লাহ রসুলকে বলতে হবে, আমার দোষ নাই। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী যাকে আপনি জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন, ওই জিন্সের প্যান্ট বালি চোর আর চুল ছোট করে কাটা আর পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দে, এ নারীর জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর জন্য জান্নাত হারাম। তিন নম্বরে বললেন আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে সাহাবীরা বুঝতে পারলেন না, আমরা কি বুঝবো? তবে আমাদের বক্তৃতা শুনে হয়তো আপনার মুখস্ত হয়ে গেছে, আল্লাহ জি কৃপিয়া হালাল খাবাস, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বউ বেপর্দা চলে, যার মেয়ে বেপর্দা চলে, যার বউ তার ছোট ভাইয়ের সাথে দিন রাত গল্প করে, আরে আমিও যা ছোট ভাইও তাই, এইভাবে যারা গল্প করে একই বাড়িতে থাকে, একান্নবর্তী পরিবারের মধ্যে পর্দা মেনটেন হয় না, যারা এভাবে সংসার চালায় তারা জান্নাতে যাবে না। আল্লাহর কসম করে বলছে, আমি বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জুদ পড়েন আপনি, হালাল ইনকাম করে খান, ভাবছেন আপনি খুব হালাল ইনকাম করে খাচ্ছেন, শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যে আপনি দায়ুস, আপনি আপনার মেয়েটাকে কন্ট্রোল করতে পারেননি, আপনি আপনার স্ত্রীটাকে কন্ট্রোল করতে পারেননি, এই দায়ুস জাহান্নামে যাবে, তাদের জন্য জান্নাত হারাম। তাহলে আপনি কিসের আশায় কি করছেন? ওখানে পঞ্চায়েত প্রধান নাই, ওখানে মেম্বারও নাই, এমএলএও নাই, যে একটু হাত পা ধরে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবেন, জি না, এর কোনো রাস্তা নাই। অতএব ওই জায়গায় খুব খতরনাক, তাই আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মেয়ের আর আপনার স্ত্রীর শরীরের মূল্য বুঝাতে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, পায়ের জেনা ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা, আর অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, দিন রাত আপনার মেয়ের রাস্তায় বেরোচ্ছে মানে আপনার অ্যাকাউন্টে খালি গোনার গোনা ঢুকছে, কেন? ও রাস্তা দিয়ে বেরোলে ওকে পুরো প্যাকেট হয়ে বেরোতে হবে, কেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করো গোটা পৃথিবীটা সম্পদ, আরে পৃথিবী সম্পদ মানে, এই পৃথিবী সম্পদ মানে একটা আরবের লোকের আরবপতি তার তো কত টাকা আছে নিজেও জানে না, ওর অ্যাকাউন্ট্যান্টও জানে না, তাহলে গোটা পৃথিবী বিক্রি করলে ওরাও তো বিক্রি হবে, কত মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন আরো কি আছে তাই ডলার, এই গোটা পৃথিবীর দাম হয়তো ক্যালকুলেটারে কাজ করবে না, তার চেয়ে আরো বেশি দামি আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমি বোঝাতে অক্ষম। এই মেয়েকে যখন আমরা চাইছি যে প্রত্যেকটা ইয়াং মেয়ে বুরখা পরবে, ঢিলা ঢালা পোশাক পরবে, তারা হিজাব জিলবাব পরবে, তখন বলছে যে তুমি হচ্ছে ফেতনাবাজ, জি, এটা যদি ফেতনাবাজের কাজ হয় তাহলে আমি ফেতনাবাজ। তবে আপনাকে আমি এটুকু বলতে চাইছি, আমি আপনার মেয়েকে ঢাকতে চাইছি, তারা কথা বলছে না, তারা চুপ রয়েছে, তার মানে তারা আসলে চোখের স্বাধীনতা চাইছে, তাহলে ফেতনাবাজ কি আমি না আপনি? প্রশ্ন আপনার কাছে, প্রশ্ন আপনার কাছে। আরে আপনার ডাক্তার উকিল আপনি বিশ্বাস করেন না, ডাক্তার নাকি আপনার রোগ সারাতে পারে না, আপনি চলে গিয়েছেন কোনো বাবার কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছেন, হুজুর আমার মেয়েটাকে ভূতে ধরেছে। হুজুর ভূতে ধরার তাবিজ জানে, হুজুর তাবিজ দিয়ে দিয়েছে, তাবিজ দেওয়ার পরে সে মেয়েটা সারছে অথবা সারছে না। আমরা বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি তাবিজ ঝুলল ওই ব্যক্তি শিরক করলো। শিরক মানে কি বুঝেন? এরকম দেখেন শিরক কি, এই যে মোবাইলটা দেখছেন, এই মোবাইলের মধ্যে বহু কিছু আছে, হয়তো 20,000 বই আছে মোবাইলের মধ্যে, সিনেমা না পড়ার বই, হয়তো 20,000 বই আছে, অনেক ভিডিও আছে, অনেক ডকুমেন্টস আছে, এই মোবাইলটা আমার ছেলের হাতে পড়লো, তো ছেলে মোবাইলটা নাতে নাতে FORMAT এই একটা লেখা ছিল ফরম্যাট, ওখানে মেরে দিয়েছে, এবার ওকে এসেছে আর ডিনা এসেছে, ওকেটা মেরে দিয়েছে, মোবাইলে কিছু থাকবে, কথা বলতে হবে, মোবাইলে থাকবে কি ফরম্যাট মারলে? আপনি হজ করে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার হজ কবুল হয়ে গেছে, ও মাসুম বাচ্চা, এখনই মায়ের পেট থেকে হলো, ওর কোনো পাপ নাই, আপনি এখন মরলে আপনার জন্য জান্নাত। এবার আপনি এলাকার দাতা হিসেবে পরিচিত, খুব দান করেন, সব ঠিক আছে,
কিন্তু দুঃখের বিষয় আপনি তাবিজ ঝুলিয়েছেন, আগে যত যা করেছিলেন সবগুলা বাতিল, সবগুলা বাতিল। তাই আমরা ফেতনাবাদ যারা তারা চাইছি আপনার আমল যেন তাবিজের মাধ্যমে বাতিল না হয়, আপনার আমল যেন তাবিজের মাধ্যমে বাতিল না হয়, আপনার আমল যেন কথাই কর্মে বাতিল না হয়। কথাই কর্মে বাতিল হতে পারে, ড্রাইভার ভালো তাই আমি বেঁচে গেলাম, এটা হচ্ছে শিরক। এই জিনিসটা আপনাকে বোঝাতে চাইছি। ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেব ফুতো জোরে দেয় কিন্তু কথা আসতে বলে, কেন? ইমাম সাহেবের ব্যবসা যে ওটা একটা, ও বলে দিলে তো ভুল হয়ে যাবে। ও যদি বলে দেয় যে আমি সুরা ফাতিহা পড়ে ফুদি গো, আমি আয়াতুল কুরসি পড়ে ফুদি, ইমামের ব্যবসা নষ্ট। ওরা তো বলবে না, ও আমি তো বলেও দিলাম। যাই হোক, তো বিশ্বাস করেন না করেন আপনাদের ব্যাপার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনটা খুললাম খুল্লা। তো যখন ওই শিরকের বিরুদ্ধে কথা বলছি যে সেজদা আল্লাহকে দিতে হবে মাজারে নয়, আর মাজারকে ভেঙে ফেলার নির্দেশ গেছে, মাজার ভেঙে ফেলা জরুরি, আমরা রেডি হচ্ছে মাজার ভাঙার জন্য। এই ফেতনাবাজ হচ্ছে আমরা, যে আমরা চাই পৃথিবীর বুকে কেউ যেন শিরক না করে। এই শিরক থেকে আপনাকে বাঁচাচ্ছে, আপনি বলছেন ফেতনাবাজ। যদি এই বিষয়টা আমার জন্য ফেতনাবাজ হয়, আমি আমার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ফেতনার কাজ করব। আপনার হুজুর পান চিবচ্ছে, আবার ওই ফতোয়া দিচ্ছে যখন কোনো মানুষ কিছু খায় তাকে সালাম দিবা না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি ফতোয়া, তো হুজুর যে 24 ঘন্টা পান খায় কখন সালাম দেব? আমাদের তো রাস্তায় নাই হুজুরকে সালাম দেওয়া। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে কেউ যদি কাউকে দেখে বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, 30 নাকি অ্যাকাউন্টে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে কেউ যদি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, বাড়ি থেকে বেরোনোর সময় যদি সালাম দেয়, খাস করে বাড়িতে ঢোকার সময়, তো সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকে যে আমি সালাম দিই, আমি আল্লাহর জিম্মেদারিতে আছে, আপনার পিস্তল আমার আমার উপরে কাজ করবে না, কারণ আল্লাহ আমাকে রেখেছে, আর যদি মরিও তো তার জন্য হয়তো আল্লাহ শহীদের মর্যাদা দেবেন, আল্লাহ ভালো জানে। তবে বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। আমি আপনার ছেলেকে সালাম শিখাচ্ছি। আজকে যখন আমি আমার স্কুলের স্যার ম্যাডামদেরকে নিয়ে বসেছি, আচ্ছা এতটুকু ছেলে, ওর বয়স এখন 4 বছর, তো ওকে যখন ওর মা ভর্তি করবে, তো ওর মা আমাদের ম্যাডামকে জিজ্ঞাসা করছে আপনাদের স্কুলটা কি দেওবন্দি নামটা উচ্চারণ করতে পারেনি, বলছে দইবন্দি নাকি কাদিয়ানি, এই কথা বলছে। আচ্ছা বলেন তো কেউ যদি মনে করে যে হাদিস পড়বো, মিনিমাম 12 ক্লাস পাস করার পরে ওকে হাদিস পড়তে হবে, তার আগে হয় একা দয় দীর্ঘ দন্তি এই বানানটা শিখাতে 3 বছর সময় লাগবে, অক্ষরই চিনল না, ওকে দেখে আমি কাদিয়ানি বানিয়ে দেবো। হ্যাঁ আমরা ফেতনাবাজ কেমন, আমার ছেলে ওই তো 7 বছর এখনো পূজেনি, সে যখনই বাড়ির থেকে বেরোবে সালাম দেয়, বাড়িতে ঢুকলে সালাম দেয়। আমার মেয়ের 3 বছর এখনো পূজেনি, ও ঘুম থেকে উঠে প্রথমে আমাকে সালাম দেয়, সকালবেলা দোয়া পড়ে, কেন? আমরা ফেতনাবাজ, আমরা তো সালাম দেওয়া শিখিয়েছি মানুষকে। তো আমরা এলাকায় অঞ্চলে কোনো স্কুল নেই, একটা স্কুল তৈরি করলাম যে আমাদের মুসলমানরা পিছিয়ে আছে তাকে একটু উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো বাপ মা বলছে যে এটা কাদিয়ানিদের স্কুল। আচ্ছা যে নামটা বলতে বাপ মার অসুবিধা হচ্ছে, তার মানে ওই নামটা ওর বাপ মার নামটা ধার করা, এর এই এই দিস ওয়ার্ডস কাম ফ্রম হিজ হুজুর, আর হুজুর এই শব্দটা তার হুজুরের কাছ থেকে গেছে, তাই সে ঠিকঠাক জানে না। হুজুর বলে দিয়েছে যে শাইনুর রহমানদের স্কুল মানে ওরা হচ্ছে একটা ফেতনার জায়গা। আল্লাহর কসম করে বলছি সারা জীবন যদি আপনার ছেলে আমাদের স্কুলে পড়ে, যতদিন পড়াশোনা করবে, তো আপনার মারা গেলে আপনার জন্য জানাজা আপনার ইমাম সাহেব পড়াবে না, আপনার ছেলে আপনার জন্য জানাজা পড়াবে। এই রাস্তা আমরা খুলছি। বলছে যে বানাবে নাকি কাদিয়ানি, আরে কাদিয়ানি কে, কাফের আমি শাইনুর রহমান মনে করি, সহি তরিকা তো আলেম রয়েছে সবাই জানে কাদিয়ানি কাফের, কেন? তাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আহমেদ ওই রেজা খান, তাহলে আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আর আপনারা আমাদেরকে মুসলমান মনে করেন না। যে এটা হচ্ছে আমরা ফেতনাবাজ, কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের প্রসার, যে যত বেশি সালামের প্রসার করবে তার জান্নাতে যাওয়ার রাস্তা তত সোজা হয়ে যাবে। এই হাদিস শোনার পরে সাহাবীরা কি করত, সামনে দেখা হয়েছে বলছে আসসালামু আলাইকুম, একটু সাইডে গিয়েছে এই বিল্ডিং এর সাইডে আবার এসে বলছে আসসালামু আলাইকুম, কেন? খালি নেকি আর নেকি, সালাম আশ্চর্য একটা ইবাদত। এই সালাম দিতে গেলে আপনার না পাকি আর পাকি হওয়া লাগে না, যখন যে অবস্থায় রয়েছেন শুধু পেশাব পায়খানা সহ বাচ্চারা, যখন যাকে দেখবেন আপনি সালাম দেন, নেকি আর নেকি অ্যাকাউন্টে, অজুও করা লাগবে না, শীত গ্রীষ্ম বর্ষা দেখা লাগবে না, সালাম দিলেই নেকি। এই সালামের প্রসার জাতির সামনে ঘটাতে চাইছি। আর বলছে যে এরা ফেতনাবাজি, এরা যদি ফেতনাবাদ হয়, আমি আবারও বলছি আই এম দা ওয়ান অফ দ্য মানে টপ ফেতনাবাজ ইন দ্য ওয়ার্ল্ড, আমি একটা টপ ফেতনাবাজ, কারণ আপনার ছেলে মেয়েকে সালাম শিখাচ্ছি,
আপনার মেয়েকে বোরকা পরাচ্ছি, আপনাকে বলছি সালাত আদায় করুন, ছাগলের গোয়াল ঘরে হলেও সালাত আদায় করুন, যেখানে খুশি সালাত আদায় করুন, চিরকাল আপনি বিনাতে মসজিদে সালাত আদায় করুন, আমরা কিচ্ছু বলবো না, তবে আপনাকে বলবো আপনি যা করছেন একটু দলিলটা দেখে নিন। কারণ আবু জেহেলের বাড়ি কিন্তু গরিবপুরে ছিল না, আবু জেহেলের বাড়ি কিন্তু মক্কায় ছিল। আবু জেহেলও হাজি, ও বহুবার হজ করেছে, মাথার মধ্যে রাখতে হবে। সুতরাং দাঁড়ির চক্করে পড়েন না, আপনি যা করছেন তার দলিল পর্চা রেকর্ড দেখে করবেন, অবশ্যই আপনাকে দলিল পর্চা রেকর্ড দিয়ে করতে হবে। আপনি কার কথা আন্দাজে বিশ্বাস করছেন? আমি যে কথাগুলো বলবো আপনাকে, যে একটু আগে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনি সালাত আদায় করুন, সালাত এমন একটা মহা ঔষধ যে আপনার মধ্যে যে নোংরামি রয়েছে সব বের করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাত থেকে এবং মুখ থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি মুমিন নয়। যদি আপনি এভাবে এক কথায় ধরে নেন, যার হাত থেকে নিরাপদ নয় একজন মানুষ ওই ব্যক্তি মুসলমান নয়, যদি এই কথা ধরে নেন, তাহলে যদি এইখানে আমি প্রোগ্রাম করি আর এই প্রোগ্রামে কোনো ব্যক্তি যদি বাধা দেওয়ার চেষ্টা করে তো সে ব্যক্তি মুসলমান নয়। আমি বলছি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা ওই সোনা ভানুর কিচ্ছা জানি না, যা আপনাকে আমি কিচ্ছা কাহিনী শোনাবো ওটা আমাদের দ্বারা হয় না। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই শোনো, তুমি যদি একটা কথা আমার নামে মিথ্যা কথা বলো তো তোমার থাকার জায়গা জাহান্নাম। আপনার হুজুর তো আরবিতে খুতবা দেয়, কি বুঝবেন সত্য মিথ্যা? আপনি নিজেও বুঝেন না হুজুর জানেন আরবির মানে কি, ওটা ও যেটা বললো তার মানে জানেন জানে না, আর যদি মানে জানতো তো পানপিড়ি জর্দা গুলছিকাট খাই কি করে, সুরা মাইদান 90 নম্বর হাত পড়ে না, আল্লাহ প্রকাশ্যে বলছে এগুলো হারাম, তারপরেও খাই। এ হচ্ছে আমরা ফেতনাবাজ। আজ থেকে 10 বছর আগে আমি আমার যুবক মানে জীবদ্দশাই কোন যুবক ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেখিনি, ব্যর্থ প্রেমিক বাদ দিয়ে, ব্যর্থ প্রেমিক বাদ দিয়ে আমি আমার জীবদ্দশাই আজ থেকে 10 বছর আগে আমি আমার এলাকায় কোন যুবককে দাঁড়িয়ে রাখতে দেখিনি। আজকে খেয়াল করবেন মুখগুলা দাঁড়িয়ে রেখে দিয়েছে। আপনি বলছেন জুকারের মতো লাগছে, দাঁড়িটা কার জন্য? আপনি যাকে বলেছেন যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে দাঁড়িটা ছেড়ে দিয়েছে, বয়স 17 কি 18 দেখার সময় নেই। দাঁড়িওয়ালা লোক অন্যায় খুব কম করতে পারে যদি সে দাঁড়ির মর্যাদাটা বুঝে। আর আপনার ইমাম সাহেব দিন রাত আপনাকে বলছে ও দাঁড়িয়ে রাখা সুন্নাত, তা সুন্নাত তো নিজের মানুষ মনে করে, তো দাঁড়িয়ে রাখা সুন্নাত অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফরজ। মানে আশ্চর্য দুনিয়া একটা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইউফুল লোহা, তোমরা দাঁড়িটাকে ছেড়ে দাও, ওয়াসু সারেফ গোপটাকে ছাটো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজিব, আপনার হুজুর বলছে সুন্নাত। এবার আপনার হুজুরকে কবর দেওয়ার জন্য আমার আমার আশা কেন? ও সুন্নাত বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফরজ, ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাথে বিয়াদবি করছে, তাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারেননি কথা? মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে এটা ফরজ, আর আপনার হুজুর বলছে সুন্নাত, এটা এর এর এত বড় সাহস হয় কি করে? ও ফরজকে কেন সুন্নাত বলছে? আর যখনই সুন্নাত মানুষ তো সুযোগ পেয়েছে, সুন্নাত না করলেও যায় আসে না, সুন্নাত না করলেও যায় আসে না। মানুষ জানে না যে কালো দাড়ি থাকে মানুষের, কিছু না পর্যন্ত জানতো না। দাড়ি মানে হোয়াইট, সাদা, কেন? আরে বুড়ো হয়ে গেলে একটা তসবি দানা হাতে নিয়ে মসজিদে গিয়ে বসে আছে, একটু দাড়ি রেখেছে খক খক করে কাটছে, তোমার দাড়ি তো না, দাড়ি মোদি দাড়ি, ছাড়তে ছাড়তে দেখবেন একদম এমন সাইজ করেছে। আমি একটা কথা বলছি মিলিয়ে নেবেন, যে লোক দাড়ি ছাটা শুরু করেছে ওর দাড়ি লাস্ট অব্দি মোদি হবে। আমার দেখা বহু মানুষকে দেখেছেন যারা তলে শুরু করেছে, ছাড়তে ছাড়তে এক সময় মোদি হবে দেখবেন, মানে মোদি দাড়ি নট মোদি। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে দিতে আমরা সেই বাণী প্রচার করছি, এবার আপনি বলছেন আমরা ফেতনাবাজ, তাহলে আমি ফেতনাবাজ, তাহলে আমরা ফেতনাবাজ। আমরা যখন খুতবা দিচ্ছি এই খুতবা আরবিতে দিয়ে তার বাংলায় ট্রান্সলেশন করে আপনাকে আমি জানাতে চাইছি যে দেখে দেখো তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। তো বলছে শাহিনুর ভাই, আমার আব্বা যে আমাকে মেনে নেয় না, আমার কথা যে শুনে না, তো আমি কি করব? তো তাকে আমরা বলছি যে বাপ মা আছে জান্নাতে যাওয়ার দরজা, দরজার সাথে বিয়াদবি করলে জান্নাত পাবা না। অতএব তোমার মা বাবা যদি বিছনায় পায়খানা করে ফেলে তোমাকে ওটা সাফ করতে হবে, তোমার স্ত্রী ওটাকে সাফ করবে, তোমার মা এক্ষুনি বলবে জি যে ও সাফ করেনি আমি সাফ করলাম, তোমাকে সহ্য করতে হবে। এর নাম হচ্ছে মা বাবা, এর নাম হচ্ছে মা বাবা। ওই লোক ওই ছেলেটাকে বলছি যে তোমার মা বাবা যে তোমাকে সাপোর্ট করে না, তারপরেও তোমার জন্য জরুরি তোমার মা বাবাকে ভালোবাসতে হবে, তবে তাদেরকে নসিহত করতে হবে, প্রয়োজন হলে তাদের থেকে একটু আলাদা হয়ে দু
দূরে থেকে তাদের তাদের জন্য দোয়া করতে হবে এবং সম্পর্ক বজায় থাকতে হবে। এত গলার ভয়েস কেন আপনার, এত জোরে চিৎকার করে মা বাবার সাথে কথা বলা যাবে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খবরদার মা বাবার জন্য উফ শব্দটুকু ব্যবহার করো না, দিনরাত আপনাকে হুকুম করবে, আপনি বলতে পারবেন না যে কি বলেন এসব আমি শুনতে পাচ্ছি না, এটা বলা যাবে না। এটা আমরা শিক্ষা দিচ্ছি, এটা আমরা শিক্ষা দিচ্ছি, এই জন্য আমরা ফেতনাবাজ। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে, মা বাবা রাখেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একে এসে একজন ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল, এই দেখেন একটু খেয়াল করেন, একজন ব্যক্তি একজন মহিলা সে দিন রাত সালাত আদায় করে, তার যদি সালাত আদায় করে সে দানশীলা হিসাবে এলাকার পরিচয় বহন করে, খুব ইমানদার মহিলা, রাত্রিবেলা তার যদি সালাত আদায় করে, দিনে সিয়াম পালন করে, এই মহিলা যার মুখ থেকে প্রতিবেশী বাঁচে না, একটু ছাগলটা তার বাড়িতে ঢুকলে গালাগালি শুরু করে দেয়, একটু কিছু ঘটলেই ওই বলে না যে পান থেকে চুন খুঁজলে ঝামেলা শুরু করে দেয় বা ওর কথাতে মানুষ কষ্ট পেত, এই মহিলার ব্যাপারে কি বলবেন? এবার এই মহিলার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওটা বলার পূর্বে একটু দেখেন, মহিলা কি করে? তাহাজ্জুদের সালাত আদায় করে, যত নফল ইবাদত পৃথিবীতে আছে তার সবচেয়ে ভালো নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে চোখ আল্লাহর ভয়ে গোপনে রাত্রিবেলায় কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না, তাহাজ্জুদ আদায় করে মোটামুটি ধরে রাখেন জাহান্নামে যাবে না, মোটামুটি, তবে বিড়ি জর্দা খেলে যাবে ওটা আলাদা হিসাব, ওটা টিকবে না। দুই, মহিলা কি করে? দান করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসাদ কাতু বুরহান, দান দলিল, দান করলে জান্নাত, যদি ঠিকঠাক দান করতে পারেন তার বিনিময় জান্নাত, তার বিনিময় কিয়ামতের মাঠে যখন সূর্য মাথার উপরে হবে ছায়া, এটার এটার বিনিময়ও জান্নাত, এটার বিনিময়ও জান্নাত, সিয়াম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি আল্লাহকে ভালোবেসে একদিন সিয়াম পালন করে ওই সিয়ামই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। জি, তিনটি কারণ জান্নাতের। এবার মহিলার কাজ কি? মহিলার কাজ হচ্ছে কথা বললে কর্কশ ভাষায় কথা বলে, মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলে, আরে ছাগলটা ঢুকতেই পারে, বেগুনে গাছ নাই খেলো একটু, এত রাখলেন কেন? ও তো আপনার হীরার হীরার খনি থেকে হীরা চুরি করে নিয়ে যায়নি, বেগুনে গাছটা খেয়েছে, সিমের গাছটা খেয়েছে, এখন আপনি ধৈর্য ধারণ করলেন বা তাকে নসিহত করলেন, এটা ঠিক আছে, কিন্তু মহিলার কথা ছিল খারাপ, এর ব্যাপারে কি বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বলছে ওই মহিলা জাহান্নামী, কেন? প্রতিবেশী নিরাপদ নয় কেন? আপনার এখানে বসে থাকতে আমার ভয় লাগবে কেন? আজকে জাল স্টেজে যায় মনে যে যুদ্ধ করতে গেছি কেন? ভয় লাগবে কেন? আমি তো কোরআন এবং হাদিসে বলছি, কেন এত ভয় লাগবে? লাগবে কেন ভয়? ভয় লাগে আপনার জন্য, আপনার হাত থেকে আমি নিরাপদ নই, আপনার প্রতিবেশী তো দূরের কথা। তাহলে এইরকম মহিলার জন্য কি জাহান্নাম? তারপরে পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন মহিলা খুব বেশি নামাজ পড়তে পারে না, পাঁচ ওয়াক্ত পড়ে, টুকটাক তাহাজ্জুদ পড়ে, একটু একটু দান করে, তোর গরিব মানুষ, আর মাঝে মধ্যে সিয়াম পালন করে, রোজা করে, কিন্তু মহিলার কথা সুন্দর, তার সাথে তার প্রতিবেশীর কোনো সমস্যা নাই, এই মহিলার ব্যাপারে কি বলবেন? তো বলছে ও মহিলার জান্নাতি। কিয়ামতের মাঠে সবচেয়ে ভারী যে আমল হবে সেটা হচ্ছে সৎ চরিত্র, ভালো চরিত্র। আমাদের তো ভালো চরিত্র নাই, আজকে আমরা মুসলমান মুসলমানের শত্রু। কখনো চণ্ডীদাস বলে না যে আমি কালীর ভক্ত, দুর্গাকে দুর্গা প্যান্ডেলে যাবো না, কখনো দিলীপ ঘোষ বলে না যে আমি বজরংবলীর ভক্ত, আমি দুর্গা দেখবো না, এটা কখনো বলে না তারা, তাদের মধ্যে একটা ইউনিটি রয়েছে। কিন্তু মুসলমান মানে ওই যে দইবন্দি, ওই যে বেরেলি, ওই যে হানাফি, ওই যে আরো কত কি, আমরা সব সেগ্রিগেশন ভাগ করে বসে আছি। তাহলে এইসব কাজ আমরা কোরআন এবং হাদিস দিয়ে বলছি, আমরা যখন মসজিদে সালাতে দায় করতাম দেখিনি কোনোদিন কোনো মসজিদে বুখারী শরীফ, আমি দেখিনি, তাহলে সেই মাপের মুসল্লিও ছিলাম না আপনার? আমার সামনে তো আমার বাবার বয়সের দাদুর বয়সের লোক বসে আছে, বলেন দেখেছেন? হ্যাঁ, কিছু বই দেখেছে, কোরআনুল করিম একবারে পালা দেওয়া রয়েছে, কে কবে পড়ে চাল্লা জানে, ধুলো জমে আছে, কেন? মানুষ জানে কোরআন যদি দেওয়া যায় তো নেকির কাজ, মানুষও কোরআন দিয়েছে, ওই গাধার পিঠে কোরআনের মতো, গাধা তো বুঝছে না আমার পিছিয়ে ইট না কোরআন, তো রেখে দিয়েছে, ও কোরআন কে কবে পড়ে, কেউ পড়ে না, অত সময় আছে নাকি মানুষের? মানুষের যদি কোরআন পড়ার সময় থাকতো তাহলে ওই 20 রাকাত তারাবি বলেন দেখি আধ ঘন্টা হয় কি করে, অত বসার সময় নাই, যদি একটু আত্মা হেতু একটু লম্বা করে তো হয় ইমাম সাহেবের চাকরি যাবে, অত টেনশনে থাকে যে আল্লাহ আত্মা হেতু লম্বা হয়ে গেল করবো কি। তাহলে এই সব বিষয়গুলা আমরা কোরআন থেকে যখন হাদিস থেকে মানুষের সামনে পেশ করার চেষ্টা করছি তখন বলছি এরা ফেতনাবাজ। হ্যাঁ, আমরা ফেতনাবাজ, আমরা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি
যে এই জায়গায় আল্লাহ সুবহানাহু এই কথাগুলো বলেছে। আপনার দলিল কি? তাহলে আমাদের বাপ দাদারা কি ভুল করলো? কেন ভুল করবে? কেন আপনার বাপ দাদা ওই যে ওই কি ওই কারবালার ময়দানে সিন্দি বিক্রি করেছে, ভুল করেছে নাকি? ইরাকে নাকি কারবালার ময়দান, গরিবপুরে কারবালার ময়দান, এর বাপ কটা ময়দানে? এত জায়গায় ওর ছেলে থাকে কি করে? গোটা পৃথিবীর সব জায়গায় কারবালার ময়দান। আপনাকে বেরিয়ে আসতে হবে এই জায়গা থেকে। মানুষকে যখন এই ফেতনা থেকে আমরা বাঁচানোর চেষ্টা করছি, তখন আমাদেরকে বলা হচ্ছে ফেতনাবাজ। আপনাকে নামাজ পড়ুন এই কথা বললেও আমরা ফেতনাবাজ। আপনি লটারি কাটবেন না, এটা আল্লাহ সুবহানাহু নিষেধ করেছে, আমরা ফেতনাবাজ। আপনি পান বেরিয়ে জলটা গুলসিগারেট খাবেন না, আপনার হুজুর বলছে এটা মাকরু, আমরা ফেতনাবাজ। আমি বলছি আপনার মেয়েকে ঢাকতে হবে বুরখা দিয়ে, আপনি বলছেন না খুললাম খুললা চলবে, তবুও আমরা ফেতনাবাজ। আমি বলছি যে আপনার বাড়িতে বন্ধনের বই থাকা মানে আপনি আপনার মায়ের সাথে জেনা করছেন, দিন রাত আপনি আপনার মায়ের সাথে শুচ্ছেন জেনা করছেন, আমরা ফেতনাবাজ। আমরা এই কাজ করছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইবুন লা ইল্লা তাইবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসটা গ্রহণ করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে, বিড়ি খেলে জান্নাতে যাবে না, বিড়ির টাকা দিয়ে সংসার চালালে জান্নাতে যাবে না। এত গরিবী আপনার মধ্যে আসে কেন? এত গরিবী আসে কেন আপনার মধ্যে? বিড়ি বেঁধে কেন খেতে হবে? আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার জন্য সুব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করবেই। আমরা পাখির মতো তাওয়াক্কুল করতে পারি না। এই পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি যত মাখলুক রয়েছে, শুধুমাত্র মানুষই রুজির জন্য এত খাতে এত চিন্তা করে, কিন্তু একটা গরু একটা কুকুর চিন্তা করে না, আল্লাহ তাকে খাবার দেয়। আমরা যদি গরু কুকুরের মতো আল্লাহর মুখাপেক্ষী হতে পারতাম, আল্লাহর ইত্তেবা করতে পারতাম, আল্লাহর কসম করে বলছি পাখিকে যেভাবে আল্লাহ খাবার দেয়, আজকে আমাদেরকেও আমাদেরকেও দিবে। কিন্তু আমরা তাওয়াক্কুল করে জানি না। আমাদের অফিস আছে, ওই আপনার বাড়ি পাখি যে কুকুরটা ঘুরে ওর অফিস কই? আপনার সবজি খেলার একটা জায়গা আছে কই? আপনার পাশের যে কাকটা ডাকছে ওর জায়গা কই? আপনি অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বর্ণনা করতে থাকেন, দেখেন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে শোনো, ওই যে বাথা নামক জায়গাটা তোমার জন্য সোনায় পরিণত করে দেবো, আর কি লাগবে বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার দোয়া আপনার কাছে, আমাকে একদিন পেট পুরে খাওয়িয়ে রাখেন আর একদিন অভুক্ত রেখেন। আছে কোনো বেটা এই দোয়া করবে? বলছে একদিন আমাকে খাওয়িয়ে রাখবেন আর একদিন আমাকে অভুক্ত রাখবেন। ও কত ইমানদার তাহাজ্জুদ পড়া ইমানদারকে দেখা যায়, দিন রাত আল্লাহর কাছে খালি দোয়া করলেই আল্লাহ টাকা দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ বাড়ি দাও। আরে ভাই তুই মুনিশ তো খাট ঠিকঠাক করি, এত দোয়া কেন? আপনি যদি আমি যদি আপনার বাড়িতে মুনিশ খাটতে যাই, এক ঘন্টা পর পর বলি কই গো টাকাটা দিবেন তো, এই ঠিকঠাক দিবেন তো, এই ঠিকঠাক দিবেন তো, পরের দিন ইনশাল্লাহ আপনি বলবেন আসসালামু আলাইকুম, তোমাকে ডাকছি না। আরে এত দোয়া করেন কেন? আচ্ছা করেন, আমার আপত্তি নাই, নামাজটা সব নামাজগুলো শেষ করে একবার আল্লাহর কাছে চান, আল্লাহ ঠিকঠাক ইমানে হালাতে দেখো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ জান্নাতে চলে গিয়েছে আধ হাত বাকি, আর ধরেন এক হাত, এক হাত বাকি, এই মুহূর্তে এমনও কাজ করতে শুরু করলো যে জাহান্নামে চলে যাবে। আছে না এমন মানুষ দেখবেন সারা জীবন নামাজ পড়লে শিখে নাস্তিক হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ গো আমাকে ঠিকঠাক দেখো, আমি যেন ইমানের হালাতে থাকতে পারি। তার জন্য আল্লাহর কাছে চাইবেন, ধন সম্পদ আল্লাহ সুবহানাহু দিবে, পাখির মতো আপনি তাওয়াক্কুল করেন। কিন্তু আমরা তাওয়াক্কুল করা জানিনি। যখন এই বিষয়গুলাকে মানুষকে তাদের ভাষায়, তাদের জ্ঞানত ভাষায়, বাংলা জানা ভাষায়, বাংলায় যখন আমরা জাতির সামনে বলছি, তখন আপনার হুজুর আমাদেরকে বলছে ফেতনাবাজ। কেউ কি বলতে পারবে যে জোরে আমিন বলার হাদিস নাই? বা কোন ইমাম সাহেব যদি আমাদেরকে বলতো যে বাপ তোমাদের জোরে হাদিস আমিন বলার হাদিস আছে, তবে আমাদের খুব ডিস্টার্ব হয়, তো তোমরা আমিনটা একটু আসতে বলো, অত জোরে না, আর ফেতনা হতো? বলেন ফেতনা হতো? আপনার মসজিদে মোজাইক প্লেট পড়া আর আমরা টিনের মসজিদে নামাজ পড়ছি কেন? কি কারণে? কারণ আপনি আমাকে বের করে দিয়েছেন, আপনি আমিন শুনতে পারেননি, কিন্তু আমি যদি হাদিস শোনাই তা আপনি রাখবেন। তিরমিজির হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই শোনো জাতি, তোমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে ইহুদি খ্রিস্টানরা আমিন শুনে আর সালাম শুনে রাগে, অতএব এই দুটো কাজ বেশি বেশি করো। কি করবো বলেন? হাদিস অনুযায়ী আমল করলে আমরা ফেতনাবাজ। কোন একজন ছেলে একটা জালসায় আমাকে প্রশ্ন করলো যে স্যার আমরা যা করছি আর তারা যা করছে, তারা মানে বুঝতে পারছেন তো, তারা যা করছে ও এসে বলছে, তো কি করে বুঝবো যে
আমাদেরটা ঠিক আর ওদেরটা ভুল, তা আমি সেদিন একটা উত্তর দিয়েছিলাম, ওরা যা করবে তার উল্টোটা করো, ওটাই সহি হাদিস। আমি বলেছিলাম কি, ওরা যা করবে তার উল্টোটা করো, ওটাই সহি হাদিস। দলিল দেন। যখন মসজিদে গিয়ে আপনি দেখবেন যে ওই ব্যক্তি চপ করে বসে পড়েছে, বসে কি বসে না, মসজিদে বসে ওই লোক, এক ব্যক্তি প্রথমে ঢুকে কি করে বসে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে গেলেন, একজন ব্যক্তিকে যাই দাঁড়াও, জি আল্লাহ রাসূল, আনতা ফিসাল্লি, নামাজ পড়েছো, এসে বসে গিয়েছে, বলছে লাইয়া রাসূলুল্লাহ, না না আমি তো সালাত আদায় করিনি, তো বলছে যে সাল্লি রাকাতাইন কাবলা ইজলিস, বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করা জরুরি, বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় না করলে আপনি বেয়াদব, কেন মসজিদের আদব আপনি রক্ষা করলেন না। তাহলে ওই ব্যক্তি তারা মসজিদে গিয়ে বসে পড়ে, আপনাকে বললাম ও যা করবে তার উল্টোটা করবেন, ওটা ইবাদত, আপনি দাঁড়িয়ে থাকবেন অথবা সালাত আদায় করে বসবেন, দেখেন ইবাদত। এক, দুই, ও বলছে যে জায়নামাজে দাঁড়াম, দাঁড়ানো মাত্র জায়নামাজের দোয়া পড়তে হবে, জি আমরা ওটা দোয়া সানা মনে করি, ওটা জায়নামাজের দোয়া না, কারণ যার জায়নামাজ নাই তার দোয়া কিসের, তাহলে গরমের সময় দোয়া পড়া হবে না, মসজিদে তো জায়নামাজ থাকে না, জায়নামাজ নাই তো দোয়া কোথায়। আচ্ছা, তার বিপরীত, তিন, আপনি আমিন বলবেন জোরে, মানে ওরা আমিন বলবে না, ওরা চুপে চুপে বলবে, চুপে চুপে কোনো কথা হয় নাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ইমামের সাথে আমিন বলো, যদি তোমাদের আমিন আর ফেরেশতার আমিন একসাথে মিশে যায়, তোমার এত পাপ করেছে যে সমুদ্রের ফেনা সমান পাপ হয়েছে, আল্লাহ সব ক্ষমা করে দেবে। কি করব, আমি দুঃখিত, আমি যে আমিন জোরে বলতে বাধ্য, আমার যে বহু পাপ রয়েছে আল্লাহ কাছে ক্ষমা করার জন্য আমি ব্যতিব্যস্ত, আপনাকে বলেছিলাম ওরা যা করবে তার উল্টো, ওর আমিন শোনা যায় না, আপনার আমিন শোনা যাবে। ওরা যখন সলাতে দাঁড়াবে, ওরা মাঝে আধাত ফাঁকা করে দাঁড়াবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি বাড়ির থেকে অজু করে মসজিদে গেল এবং পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করলো, তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ হবে। আমি যে দুঃখিত, আমি যে জান্নাতের স্পেশাল ঘর পাওয়ার পিয়াসি, তাই আপনাকে বললাম যে ওরা পায়ে পা লাগাবেন, আপনি লাগান, উল্টো করলে আপনি সহি হাদিস মানছেন। ওরা আঙুলে একবার তুলবে যার দলিল পৃথিবীর ইতিহাসে নাই, আপনাকে কন্টিনিউ তুলতে হবে, ও যা করেছে তার বিপরীত, ও সালাত আদায় করার পরেই এভাবে মাথায় হাত দিয়ে দোয়া করবে, এটা দুখানা জাল হাদিস আছে, আপনি করবেন না, এটা আছে আপনার সহি হাদিস। সালাত শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোনার আপনাকে সময় দেবে না, অমনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন হাত তুলে শুরু করে দেবে, আপনি করবেন না, এটা আপনার জন্য সহি হাদিস। দেখেন যা করেছে তার উল্টোটা সহি হাদিস, আপনি মিলিয়ে নেন। তো এত উল্টো কথা মানবো কি করে গো, এটাকে মানা যায় কি করে, মানা যায় বলেন দেখি। এই জন্য হচ্ছে আমরা ফেতনাবাজ, এই জন্য আমরা ফেতনাবাজ, আর এই ফেতনা গোটা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে। কি বলছেন আপনি, ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে আর ছড়াবেই, কারণ মুসলমানদের বিজয় আসবেই, আর তা অতি নিকটে, তা অতি নিকটে। আপনার ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটতো, বিড়ি সিগারেট খেত, আপনার ভাই তখন আর জীবিত ছিল না, আপনার এলাকার চাচা মামা জীবিত ছিল না, যে ছেলেটাকে মানা করতো যে বাপ বিড়ি খেও না, যে ছেলেটা সলাত আদায় করতে যাচ্ছে, পাঁচ থেকে বলছে ইসরায়েল যাচ্ছ, এ ছেলে শেষ, এ ছেলে গুমরা গুমরা হয়ে গেল, তাই বলছে মানে ওর ওর লাইফ শেষ। হ্যাঁ লাইফ তো শেষ হবেই, আসলে লাইফ শেষ, ওর বাপ ওকে রাখলে বাড়িতে হিরোর মতো দাড়ি চাষা রাখতো, আমরা ওই ছোট্ট ছেলেটার মুখের মধ্যে দিয়ে দাড়ি রাখার নসিহত করছি, প্যান্টটা কত সুন্দর একদম রাস্তা ঝাড় দিত, আমরা টাকনোর উপরে তুলে দিয়েছি, ওই ছেলেটা ফজরে নাক ডেকে ঘুমাতো দুইটো অব্দি ফেসবুক চালিয়ে, ওই ছেলেটা ফজরে ওরা বাপের আগে উঠে সালাত আদায় করছে, তা আমরা তো খারাপ কাজ করছি, তো ছেলেটাকে কি কষ্ট দিচ্ছি, হায় রে প্রচুর কষ্ট, কেন ভোরবেলা উঠালাম বলেন দেখি, ওকে তো এইসব কষ্ট আমরা দিচ্ছি, তো আপনি আমাকে ফেতনাবাজ বলেছেন, তো হিসাব তো ঠিকই আছে, হিসাব তো ঠিকই আছে, আপনার মেয়েটা একদম ওই যে ওই দেখবেন এখন কষায় প্রচুর কষায়, আমাদের এলাকার মানুষের বা সব এলাকার মানুষের স্বভাব দেখবেন যে কোনো কাজ নাই কাজ নাই, যে একটা কাজ ধরেছে ওর লাভ হতে দেখে সবাই এখন ওই রাস্তায় যাবে, এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এখন আবার দেখবেন কষার অভাব নাই, এত কষায় এত কষায় রাস্তা দিয়ে, তো এখন কি করছে, এখন সব কিছু হোম ডেলিভারি, তো কি করছে, এটা ভালো বড় গরু কিনেছে, এবার রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা বা সকালবেলা নিয়ে যাচ্ছে, ও কিচ্ছু বলছে না, মানে মানুষ বুঝতে পারছে এটা জবাই হবে আজকে। এবার ধরেন 3 কুইন্টাল ওজনের একটা গরু, হেভি একদম শরীর, ও রাস্তা দিয়ে যাচ্ছে, ও আজকে তো দাঁতে রস দিয়ে খেতে হবে, ও এটা ভাবছে কেন, এই গরুটা প্রদর্শন করে বেড়াচ্ছে, তা আপনার মেয়েকে আমি বুরখা দিয়ে ঢাকছি, আর ও বলছে টাইট ফিট পোশাক পরিয়ে গরুর মতো দেখিয়ে বেড়াও, আপনার মেয়েকে গরুর মতো দেখানোর চেষ্টা করছেন, আমরা ঢাকার চেষ্টা করছি, তাহলে আমরা ফেতনাবাজ,
কি করব বলেন, দুঃখিত আমরা। আর নাহলে আপনারা আমাদেরকে বুঝান, আমাদের বউকে এই গ্রোথ করবে কেন আমরা বোরখা পরাবো, কেন এভাবে তাঁবুর মধ্যে ঢেকে রাখবো বলেন। এত কষ্ট ফজরে উঠার কি দরকার যদি শুকুর আলী হয়ে জান্নাত পাওয়া যায়, যদি খালি শুক্রবার নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় তো কি করতে রাত ওই ওই ভোরবেলা উঠে সালাত আদায় করবো বলেন। তারপরে স্ত্রী সহবস্থা আছেই, কিচ্ছু করার নয়, ফরজ গোসল করতে হবে, খালি অজু তো হবে না জনাব, এখানে 10 মিনিট সময় লাগবে, করবেন কি? দুঃখিত আমরা দুঃখিত। অতএব আমাদেরকে আপনাদেরকে নসিহত করতে হবে আর সার্টিফিকেট দিতে হবে জান্নাতের, যে তুমি তোমার বউকে ঘুরাও সমস্যা নাই, খালি আপনার মেয়ে তো দেখতে পারো না, আমাদের তো আছে টুকটা, আমরা একটু প্রদর্শনী করি, এই জন্য আমাদেরকে ফেতনাবাজ বলেন, এই জন্য আপনার প্রোগ্রাম করলে আপনাদের অসুবিধা হয়, এই অসুবিধাটাকে দূর করেন, মনটাকে মুক্ত করে মানে ভাবার চিন্তার যে সেল সেগুলোকে শুকিয়ে ফেলেন না, একটু জল টল দিয়েন, ওখানে গরুর পেশাব দিতে বলবো না, জল দিয়েন, দিয়ে মুক্ত মনে শুনবেন যে আপনার হুজুর কি বলছে আর আমরা কি বলছি। আমরা বলছি আপনার বাড়িতে যে কোরআনটা আছে ওই কোরআনটা আপনি পড়েন, ওই কোরআনের বাংলা অনুবাদ পড়েন, আপনি 3 দিন পরে বলবেন ওহো হুজুর ঘটনা তো অন্যরকম দেখছি, কোরআনে এক লেখা আর আপনি আর এক লেখা পড়ে মানে, আপনি বুখারি শরীফ নিয়ে এসে পড়েন, গোটা পৃথিবীর কিতাবের মধ্যে কোরআনের পরে বুখারি স্থান, আপনি আপনি বাংলা বুখারি আপনি বাংলা পড়া জানেন, আর আপনাকে কিনা লাগবে না, ছেলের মোবাইলে অ্যান্ড্রয়েড আছে, ওখানে আপনি বুখারি বাংলা বুখারি সার্চ দিয়ে পড়েন, আপনি অবাক হয়ে যাবেন যেখানে অধ্যায় রয়েছে যে জোরে আমিন বলতে হবে, আর এই জোরে আমিন বলার জন্য আমাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। আমরা ফেতনাবাজ কি করব? হ্যাঁ আপনার একটা বিষয়ে উস্তাদ, কি কিরাত প্রতিযোগিতায় ফার্স্ট হবেন, সুন্দর কিরাত আপনাদের হতে পারে, আমরা তো জেনারেল স্টাডি করেছি, তো ওই আপনারা ঘুমিয়েছিলেন তাই আমরা বিপদে পড়ে বক্তা, তাহলে এই জায়গায় আপনি থাকতেন, আপনি বুড়ো মানুষ, আপনার বয়স হয়েছে 40 বছর ধরে বুখারি পড়ানো, তো আমিনের হাদিস খুঁজে পাননি, দুঃখিত আমরা কি করব, আপনি না পেলে কি করব, খুঁজে দিতে আমরা বাধ্য, এই জন্য খুঁজে আপনাকে দিচ্ছি, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি, তখন আমরা ফেতনাবাজ। সুতরাং এরকম ফেতনা শুরু হয়েছে আমাদের, আমাদের মুকুল ভাই আছে আমির সাহেব, ওই ছোটো ছোটো মেয়েগুলাকে ছোটো ছোটো ছেলেগুলাকে নিয়ে কোরআন শেখাচ্ছে, ও আমাদের চেয়ে ফেতনাবাজ বড়, ও তো কোরআন শিখাচ্ছে, কম ফেতনা নাকি এটা? আমি আমার স্কুল তৈরি করেছি, যদি ইচ্ছা হয় তো স্কুলে ভর্তি করে আসবেন, যে ফেতনাবাজের স্কুলে কি করবো, আপনার ছেলে বাড়িতে ঢোকার সময় সালাম দেবে, ভাত খাওয়ার সময় বিসমিল্লা বলবে, তো ফেতনা তো কেবল শুরু, এখন তো কেবল বিসমিল্লা হয়েছে ফেতনার, ফেতনা তো আরও সামনে হবে, ওই ছেলে আপনার বাড়িতে গিয়ে বলবে আব্বা লুঙ্গিতে নিচে পড়া যাবে না, এই কে বলেছে তোকে, আরে শাইনুর রহমান বলেনি, এটা মুসলিম শরীফের 195 নম্বর হাদিস বলছে, দুঃখিত জি। তাহলে অতএব আমরা ফেতনাবাজ নাকি, কারা ফেতনাবাজ? আপনাদের উপরে রেখে দিলাম প্রশ্ন, এবং আরো আলোচক যেহেতু আছে, ছোট 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 প্রোগ্রাম আমরা করছি এই ফেতনা ছড়ানোর জন্য, আল্লাহ যেন আমাদেরকে এই এই ধরনের ফেতনা বেশি বেশি ছড়াতে তৌফিক আদা করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অন্তরের অসুস্থ প্যারালাইজড, আর যারা কানের রুগী, এত সুন্দর কথা বলার পরেও পরের দিন আবার গালি দেবেন, পরের দিন আবার চায়ের দোকান গরম করবেন, চা তো গরম আছে, আছে চায়ের দোকান গরম করবেন, মিনি সংসদ ভবন নাম রেখেছি, তো ওই সংসদ ভবনে আল্লাহ যেন আপনাদের নেকিগুলো আমাদেরকে না দেন, আল্লাহ সেই তৌফিক আদা করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে দিন ধর্ম প্রচার করার তৌফিক আদা করে আল্লাহুম্মা আমিন। এলাকার সমস্ত মা বোন এবং সমস্ত ভাইদেরকে আল্লাহ সহায়তার জন্য তার কোরআনুল করিম এবং সেই হাদিস মোতাবেক চলার তৌফিক আদা করুক আল্লাহুম্মা আমিন। ইসরার মতো চলতে হবে না, ইসরা কারোর আইডল না, আমাদের আইডল কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহাবীদের মতো ঈমান এবং আমল নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করাই, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।